হ্যাঁ স্যার, নামটা শুনলেই ভয় পাওয়ার কারণ একদিন ছিল, তবে বিজ্ঞান যত উন্নত হয়েছে ততই এগিয়েছে ক্যান্সারের চিকিৎসার সমাধান। আবার আজকের দিনে ক্যান্সার এক সাধারণ রোগে পরিণত হয়েছে, তাই সাময়িকভাবে এই ক্যান্সার নামটার সঙ্গে আমাদের একটা ভয় জড়িয়ে থাকলেও এর চিকিৎসা সম্ভব। তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেই অসচেতনতা। বিভিন্ন গবেষণায় প্রকাশ, রোগ শনাক্ত করতে দেরি করার ফলে বিশেষ করে এই রোগ জেঁকে বসছে শরীরে। আজ কথা বলবো স্তন ক্যান্সার নিয়ে, ক্যান্সারের বিভিন্ন ধরনের মধ্যে যা সবচেয়ে বেশি সাধারণ হয়ে উঠেছে। অল্প বয়সেও আজকাল কারোর কারোর স্তন ক্যান্সার হচ্ছে। এর প্রধান কারণ রোগ ধরতে দেরি করা, রোগের লক্ষণ সম্পর্কে অবগত না থাকা। তাই আসুন সবার প্রথম জানা যাক কি দেখে বুঝবেন স্তন ক্যান্সারে আপনি আক্রান্ত হলেও হতে পারেন। স্তনে যে কোনো চাকা বা গোল ফোঁড়ার মতো অনুভব করতে পারেন, তবে তাতে থাকবে না কোনো রকম ব্যথা। এই জিনিস স্তন ক্যান্সারের ক্ষেত্রে বগলেও দেখা যেতে পারে। স্তনে ঘা হতে পারে, স্তনের আকার ও আকৃতির পরিবর্তন হতে পারে, স্তনের চামড়া লাল হয়ে যাওয়া, স্তনে লাল লাল গর্ত হওয়া। এবার জানাবো কাদের, কোন বয়সের মহিলাদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। শরীরে অতিরিক্ত মেদ থাকলে ঝুঁকি বেশি থাকে। যারা শরীর চর্চার মধ্যে একেবারেই যুক্ত থাকেন না তাদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি। অতিরিক্ত মদ্যপান করেন যারা, বেশি বয়সে সন্তান ধারণ করলে অনেক সময় ঝুঁকি বাড়ে। এছাড়াও বংশগত কারণে হতে পারে। তবে এই সবকটিরই ব্যতিক্রম রয়েছে, সাধারণত এই ক্ষেত্রগুলিতে স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। আপনি কি জানেন কিভাবে নিজেকে স্তন ক্যান্সারের হাত থেকে মুক্তি দিতে পারেন? ঘরোয়া কয়েকটি জিনিস মাথায় রাখলেই হয়তো আপনি মুক্ত হতে পারেন এই রোগের হাত থেকে। প্রথম সন্তান নিন 30 বছর বয়সের আগে। সন্তানের জন্মের পর শিশুকে বুকের দুধ খাওয়ান। নিয়মিত শরীর চর্চা করুন, সঙ্গে খাদ্য তালিকায় রাখুন পরিমিত খাবার। তামাক মাদক প্রত্যাহার করুন, পর্যাপ্ত পরিমাণ ফল শাক সবজি খান প্রতিদিন। রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারির সাথে সাথে নানা চিকিৎসার ধরন এসেছে স্তন ক্যান্সারের ক্ষেত্রে। সঠিক সময় রোগ নির্ণয় করতে পারলে স্তন ক্যান্সারের নিরাময় সম্ভব। অনেকেই আছেন যারা এই রোগের সাথে লড়েছেন, এখন রয়েছেন সম্পূর্ণ সুস্থ। শুধু সচেতন থাকতে হবে, সুষ্ঠু জীবনযাপন করতে হবে, কোনো লক্ষণ চোখে পড়লে তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে বিশেষজ্ঞের সঙ্গে। মনে রাখবেন, বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে এক্ষেত্রে কোনো পদক্ষেপে না এগোনোই উচিত। ক্যালকাটা নিউজ।